আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সেটা হচ্ছে পিজ্জা বার্গার পিজ্জা এবং বার্গার দুটোই একসাথে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি এক কাপ মুরগির বুকের মাংস পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলো কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান চামচ সাদা গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চামচ লবণ হাফ চামচ লেবুর রস হাফ চামচ সয়া সস গুঁড়ো দুধ দুই চা চামচ এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই মাংসগুলো রান্না করে নিব চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা যেহেতু মুরগির বুকের মাংস তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না নেড়ে চেড়ে মাংস গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন পিজ্জা বার্গারের ভিতরে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নিব একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগনো হাফ চা চামচ লবণ চিলি ফ্লেক্স এক চা চামচ রসুন কুচি হাফ চা চামচ এখন সস এর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু রেডি এখন পিজ্জা বার্গারটা বানিয়ে নিব এখানে আমি একটা বার্গার পান নিয়েছি এই বার্গার পানের মাছ বরাবর কেটে নিয়ে নিচ্ছি বানটাকে কেটে দু টুকরো করে নিয়েছি এবার বার্গার বানের নিচের অংশে যে পিজা সস টা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার এর উপরে কিছু প্লেট করে নেওয়া মজারালা চিজ দিয়ে দিচ্ছি চিজের উপরে ভেজে নেওয়া মাংসের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এবার এর উপরে কিছু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিয়ে নেবেন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প করে মেয়নিজ মেয়নিজের উপরে আপনারা পিজা সস ¿Qué di que paren? এখন বার্গার পানের উপরের অংশেও এক টেবিল চামচের মতো পিজা সস লাগিয়ে নিচ্ছি উপরের অংশে খুব ভালোভাবে সস লাগানো হলে নিচের অংশের উপরে রেখে দিলাম এখন এর উপর দিয়ে খুব ভালোভাবে পিজা সস লাগিয়ে নিচ্ছি এর উপরে গ্রেট করে নেওয়া কিছু মদেরালা চিজ দিয়ে দিচ্ছি এবার এর উপরে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি যদিও চিজ গলে যাওয়ার সাথে সাথে এগুলো কিছু কিছু গলে পড়ে যাবে এর ফাঁকে ফাঁকে ছোট ছোট মাংসের পিস দিচ্ছি এর উপরে কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি কিছু অরিগানা ছিটিয়ে দিচ্ছি পিৎজা বার্গার টা এখন সাজু করে রেডি এটা এখন বেক করে নেই পিজা বার্গার আমি আজকে চুলায় বেক করবো এই জন্য মোটা তলা যুক্ত একটা প্যান নিয়েছি এর উপরে একটা পেপার দিয়েছি ফয়েল পেপার টা পিজা বার্গার যায় আর প্যানের গাটা মাখে না এই জন্য এখন খুব সাবধানে পিজা বার্গারটা এর ভিতরে রেখে দিলাম ঢেকে দিলাম এখন এটা বেক করে নিলাম চুলায় লো হিটে প্যানটা বসিয়ে দিয়েছি পিজা বার্গার ভিতরে সবকিছু তো কুক করা আছে শুধু চিজটা মেল হয়ে গেলেই নামে নিতে হবে আপনারা মাইক্রো ওভেনে এক মিনিটের জন্য দিয়েও চিজটাকে মেট করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা গলে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব প্যান থেকে পিজাটা নামে নিলাম এখন ফয়েল পেপার থেকে তুলে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি আজ এ পর্যন্তই